আসসালামু আলাইকুম, আমার নাম জায়দা বেগম, আমি নারায়ণগঞ্জে থাকি। আমি একজন গৃহিণী, মানে ডাক্তার কাছে এক মাস আগে আসছিলাম। আসার পরে আমি যাওয়ার পরে মানে সুস্থ, ওই তো একটু ব্যথা সুস্থ আছি। এখন আবার রিটার্ন আমি ডাক্তার কাছে দেখা করার জন্য আসছি বা জানার জন্য আসছি যে মানে আমি বলতে আগে আমার ডান হাত আমি লাড়া চাড়া করতে পারতাম না, খুবই কম, মানে বাম পাটা চাপাইতে পারতাম না, এখন চাপাইতে পারি। হাতও আমি নাড়াচাড়া করতে পারি, কোনো সমস্যা নেই। যে মানে এক মাস আগে মানে ওরকম করতে পারতাম না, একটু কষ্ট হইতো। এক মাস পর থেকে আমি নিজেরটা নিজের কাপড় চোপড় নিজে দিতে পারি, বছর পর্যন্ত নিজে করতে পারি, নিজেই মাত্র আসা যাওয়া করি, মানে নামাজ পড়তেছি, ওজু টজু করতেছি, সবকিছু কোনো সমস্যা হয় না। ইনি আমার মা, চিকিৎসার আগে উনি অনেকটাই অসুস্থ ছিলেন, পায়ে আমার হাতে অনেক ব্যথা ছিল। তারপর আমি আমার এক বাবির মাধ্যমে আমি মানে সন্ধান পাই যে স্যার খুব ভালো ট্রিটমেন্ট দেয়, উনিও ট্রিটমেন্ট নিয়ে গেছে এখান থেকে আর কি। ওনার কথা অনুযায়ী পরে আমি স্যারের কাছে নিয়ে আসি ডিএপিএসসিতে আর কি। নিয়ে আসার পরে এখন কোনোদিন চিকিৎসা দেওয়ার পর আমি খুব ভালো রেজাল্ট পাইছি। এখন আমার তেমন ব্যথা নাই, হাঁটা চলা সব ঠিক মতনই করতে পারে, এবং কি মাঝে মাঝে উনি নিজেই রুটি বানায় এখন সকালে, ঠিক আছে। আর ব্যায়ামগুলো রেগুলার করতেছে, এখন আল্লাহর রহমতে অনেকটাই সুস্থ আছে উনি। আমার মা এখন কাজকর্ম সব ঠিক মতো, আমার খুব ভালো লাগতেছে, কারণ আগে অনেকটাই আমরা ইয়ে ছিলাম, অনেক ডাক্তার দেখাইছিলাম নারায়ণগঞ্জে, কিন্তু ওনার ব্যথাগুলো কোনোভাবেই আমরা মানে করতে পারিনি। আর স্যার আজকে দেখলো, দেখা বললো যে ওজন কমছে নাকি, আমার আগের থেকে ওজন এখনো 7 কেজি কম এক মাসে, ঠিক। এই জন্য অনেক অনেক সুস্থ আছে, নিজে কাজকর্ম করতে পারে, নিজেরটা নিজে করতে পারে, আমাদের কিছু হেল্প করতে হয় না আর কি। আপনারা সবাই দোয়া করবেন যেমন আমার আম্মা মরণের একদিন পর্যন্ত আল্লাহ সুস্থ রাখে তাকে। আর যারা এরকম অসুস্থ আছেন, আশা করি আপনারা স্যারের সাথে দেখা করে সাক্ষাৎ নিয়ে ইনশাল্লাহ ভালো হয়ে যাবেন।